হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাওলি স্টাইল ব্লগস কুকিং অ্যান্ড ইটিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমি শাওলি চলে এসেছি আজকে আর একটা ইটিং চ্যালেঞ্জ নিয়ে। আর আজকে আমাদের পুরো সাউথ ইন্ডিয়ান ডিশ হয়ে গেছে, সেটা হচ্ছে বুঝতেই পেরে গেছো, এখানে আছে ধোসা, মশলা ধোসা আর সাথে হচ্ছে সাম্বার। তো আমার এটা খুব ফেভারিট, এটা খুব একটা পছন্দ হয় না, বেশ ভালো লাগে। তো চলো আমাদের ও আবার সাউথ ইন্ডিয়ান ডিশ পছন্দ করে না, কিন্তু ওর জন্য যখন আমি মোমো খেয়েছি তো আমার জন্য তো কিছু করতে হবে, তাই না? তো এই হচ্ছে আমাদের আইটেম, আর পুরোটা ফিনিশ করতে হবে। আর শাস্তি একদম মজাদার শাস্তি আছে, আর আমি জিতবো আশা করি। আর শাস্তিটা আমি ভেবে রেখেছি, আজকে তো তোমরা বিভৎস আসবে, দেখা যাক আমিও তো জিততে পারি। হ্যাঁ তো ঠিক আছে, চলো আমরা মুখে কামলাউনটা করে নিয়ে তারপর স্টার্ট করবো। তো তোমরা আমাদের সাথে থাকো, শুরু করো। ভালো হয়েছে, আমাকে নাটক দিয়ে করো তো আমি খেয়েছি, আমি খেয়েছি জিতে গেছি, যখন তখন তো চ্যালেঞ্জের পর থাকতেই হবে বন্ধুরা। তো চ্যালেঞ্জ নিয়ে এক্ষুনি আমরা চলে আসছি, কেউ কোথাও যেও না, আসছি খাবে। তাহলে আমি জিতে গেছি, চ্যালেঞ্জ নিয়ে আসছি, ইন্টারেস্টিং চ্যালেঞ্জ, ওয়েট করো ততক্ষণের জন্য, কেউ স্কিপ করে কোথাও যেও না। তো বন্ধুরা শাস্তি নিয়ে আমি রেডি, শাস্তি দেখো কী দিয়ে দেবো, তোমরা শুধু দেখতে থাকো কী হবে ব্যাপারটা। এটা একটা সাদা রঙের টেপ, তার সঙ্গে দুটো ডিম, দুটো ডিম এটা ফ্রিজে ছিল, তাহলে বস্তু ঠান্ডা না না, এটাই তো মজা, দেখতে হবে পুরো শাস্তিটা। তো চলো দেখাচ্ছি কী করবো। ওয়াও, তো বন্ধুরা এই দেখো আমি কী করেছি, ওকে এখানে ডিমটা বেঁধে দিয়েছি, এই সেলোটেপ আমাদের একটাই করলাম, কেননা একটা ডিমই নষ্ট করা ভালো, দুটো ডিম নষ্ট করে এটা আমরা আবার খেতে পারবো, তো এটাও খেতে পারবো, কিন্তু এটা যেহেতু শাস্তিটা এরকমই তো কী করবো। তো চলো এখানে দেখে নাও, তোমরা ভালো করে দেখে নাও, এখানে ডিমটা বেঁধে দিয়েছি, একটু কাছ থেকে দেখিয়ে দাও, এরকম দেখো এটাকে বেঁধে দিয়েছি, মনে হচ্ছে পায়ে কিছু একটা হয়েছে, তো এটা রেখে দিচ্ছি, এটা রেখে দিই। তো ওকে একটা কাজ করতে হবে, সেটা কি তোমাদেরকে বলি, একটা পা তো নর্মাল লাগে, আমরা তো পা ফেললেই ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তো যে পায়ে ডিম আছে সেটাকে ফাটানো যাবে না, আর একটা পায়ে কিক 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 করতে হবে,
ঘোড়ো দেখতে পাচ্ছ ডিম ফাটিয়ে দিয়েছে আর জবরদস্ত ভাবে পড়ে গেছে, লেগেছে একটু, কিন্তু শাস্তি থেকে লাগা টাকা লাগতেই পারে, কিছু করার নেই। তো দেখো ঠিক আছে, আমি এটা পরিষ্কার করে একটু চলে আসছি। তো বন্ধুরা, তোমাদের এই আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা কেমন লেগেছে বলো, আর শাস্তিটা কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা লেগেছে ঠিক আছে, ও একটু একটু লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও এখন দেখছো, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো তোমরা এভাবেই আমাদের সাপোর্ট করো, আর প্রচুর প্রচুর কমেন্ট করো আর শেয়ার করো যদি তোমাদের ভালো লেগে থাকে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি হ্যাপি পড়ে গেছে বাবা, প্রথম থেকে শুরু অবধি যে সকল বন্ধুরা এখনো অবধি আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে, অনেক অনেক মজা নিয়ে, অনেক অনেক শাস্তি নিয়ে অবশ্যই। তো চলো আজকের মতন এখানেই রান্না করছি, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।